Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. My dear friends, how are you? I hope you are well by the grace of Almighty Allah. Bandhura, apnara dure kache je jekhane jekhan thekei amar ei video ti dekhchen sokolke amar pokkho theke antorik obhinondon o shubhechha gyapon korchi. Pashapashi apnader sharirik manoshik সকল প্রকারের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের আলোচনা রাইট ফর্ম অফ ভার্বস ভার্ব ফর্ম 3 ভার্ব প্লাস আইএনজি ফর্ম। বন্ধুরা, আজকের বিষয়টা অতি গুরুত্বপূর্ণ। দোজ আর দ্য স্টুডেন্ট অফ জেএসসি এসএসসি এন্ড এইচএসসি ক্লাস। বন্ধুরা, আপনারা সহ যারা চাকরি প্রার্থী রয়েছেন তাদের জন্য বিষয়টা যথেষ্ট গুরুত্বপূর্ণ রয়েছে। সুতরাং আপনারা খুব মনোযোগের সাথে আজকের এই ভিডিওটা আপনারা ওয়াচ করবেন, তাহলে আমি বিশ্বাস করি আপনাদের ভার্ব প্লাস আইএনজি ফর্ম যে ভার্বের সাথে আইএনজি যোগ করার যে সমস্যাটা রয়েছে সেই সমস্যাটা ইনশাল্লাহ আপনাদের আর থাকবে না। তো আমি যাতে বিষয়টা খুব সহজ করে উপস্থাপন করা যায় সেই হেতু আমি আজকে বাংলা স্টাইলে আপনাদের কাছে এই ভার্ব প্লাস আইএনজি ফর্মের এ টু জেড অর্থাৎ টুকিটাকি বিস্তারিত সকল কিছুই আমি আপনাদের কাছে তুলে ধরব। আশা করি এরপরে আর কোনো নিয়মেই বাকি থাকবে না ইনশাল্লাহ। তাহলে বন্ধুরা, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ওকে বন্ধুরা, আর দেরি নয়, তাহলে এবার চলুন লেটস স্টার্ট রাইট ফর্ম অফ ভার্বস ভার্ব ফর্ম 3 ভার্ব প্লাস আইএনজি ফর্ম। ফার্স্ট অফ অল রুল ওয়ান, বন্ধুরা একটু লক্ষ্য করুন, যে কোনো কন্টিনিউয়াস টেন্স, যে কোনো কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্সে বিভার প্লাস আইএনজি হবে। তো এক্ষেত্রে এই যে কোনো কন্টিনিউয়াস টেন্সের জন্য নির্দিষ্ট বিভার রয়েছে, সেই বিভারগুলোর লিস্ট হচ্ছে একটু দেখে নিন বন্ধুরা। এম ইজ অর প্রেজেন্ট হচ্ছে, অজ অয়ার এবং বি বিন, এই কয়টাই নির্ধারিত বিভাগ যে কোনো কন্টিনিউয়াস টেন্সের জন্য। তো এবারে এক্সাম্পলের মাধ্যমে বিভাগ প্লাস আইএনজি এই আইএনজি সমস্যাটা দূর করা যাক। ওকে, লেটস সি এক্সাম্পল। আই এম রাইটিং আ লেটার, আই এম রাইটিং। নাম্বার টু, হি ইজ রাইটিং আ লেটার, ইজ রাইটিং, বিভাগ প্লাস আইএনজি। উই আর প্লেয়িং, বিভাগ প্লাস ভার্ব প্লাস আইএনজি। He was playing, bivar, verb plus ing. We are playing, bivar, verb plus ing. I shall be writing a letter, be writing a letter. I have been writing a letter, been writing a letter. বন্ধুরা, এখানে লাল কালি দিয়ে চিহ্নিত করা আছে, একটু ভালো করে আপনারা মনিটরটা বড় করে নিন, একটু জুম করে নিন, তাহলে দেখতে স্পষ্ট মনে হবে। ওকে বন্ধুরা, লেটস সি রুল টু। ভার্বের সাবজেক্ট রূপে ভার্ব প্লাস আইএনজি ফর্ম বসে, যেটাকে বলা হয় জিরান। তাহলে বন্ধুরা একটু জেনে নেই জিরানটা কি আসলে। ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত করা হয় তখন যদি সেন্টেন্সে সেটা নাউন রূপে কাজ করে তখন তাকে বলা হয় জিরান্ট। এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা স্পষ্ট হওয়া যাক, স্পষ্ট হয়ে নেই আমরা, একটু দেখুন বন্ধুরা। এক্সাম্পল ওয়ান, সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ। হিয়ার সুইমিং, সুইম ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে এবং এটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে এবং নাউনের কাজ করেছে, সুতরাং এটা হচ্ছে জিরান্ট। নেক্সট, ওয়াকিং ইজ বেনিফিশিয়াল ফর হেলথ। ওয়াকিং, ওক ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে এবং এটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কাজ করেছে এবং এটা নাউনের কাজ করেছে, সুতরাং এটাকে বলা হয় জিরান্ট। রুল থ্রি, এবার বন্ধুরা দেখব ভার্বের অবজেক্ট রূপে ভার্ব প্লাস আইএনজি জিরান্ট বা জিরান্ট কীভাবে বসে। এক্সাম্পল, হি স্টার্টেড ডান্সিং। এখানে স্টার্টেড ভার্বের পরেই ডান্স ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, অর্থাৎ এই ভার্বটার অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে ডান্সিং, সুতরাং এটা হচ্ছে ভার্বের অবজেক্ট রূপে জিরান্ট এখানে ব্যবহার হয়েছে। নেক্সট এক্সাম্পল, উই এনজয়েড ওয়াকিং ইন দ্য ওপেন ফিল্ড। এক্ষেত্রে বন্ধুরা দেখুন, এনজয়েড যে একটা ভার্ব,
এরপরে অকিং শব্দ, অকিং ব্যবহার হয়েছে অর্থাৎ অক ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, এটাও কিন্তু বন্ধুরা জিরান্ট। ওকে, লেট সি রুল ফোর। ভার্বাল নাউন রূপে দা প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অফ, অর্থাৎ ভার্বের পূর্বে দি এবং ভার্বের সাথে আইএনজি, এরপরে অফ হইলে এই গঠনে যদি যে ভার্বটা থাকবে তাকে বলা হবে ভার্বাল নাউন। দেখি বন্ধুরা, দ্য রাইটিং অফ নজরুল ইজ পপুলার টু অল, দা রাইটিং অফ অর্থাৎ দা প্লাস রাইট ভার্বের সাথে আইএনজি, তারপরে অফ বসেছে, সুতরাং এই রাইটিংটা হচ্ছে ভার্বাল নাউন এক্ষেত্রে। আই লাইক দ্য ডান্সিং অফ সুজাতা, এক্ষেত্রে দা ডান্সিং অফ, দা ডান্সিং অফ এক্ষেত্রে ডান্সিং ভার্বাল নাউন। বন্ধুরা একটু দেখে নেই রুল ফাইভ কি আছে দেখি। প্রিপজিশনের অবজেক্ট রূপে ভার্ব প্লাস আইএনজি বসে, এক্সাম্পল ইজ পন্ট অফ রিডিং অফ প্রিপজিশন, এরপরে রিড ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে রিডিং, হি ইজ পন্ট অফ রিডিং। নেক্সট আই এম টায়ার্ড অফ ওয়ার্কিং, অফ ওয়ার্কিং। নেক্সট প্রিপজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি, বন্ধুরা দেখে নেই এ সকল প্রিপজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি হয়, উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি, বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি, আফটার প্লাস ভার্ব প্লাস আইএনজি, বিফোর প্লাস ভার্ব প্লাস আইএনজি। ওকে বন্ধুরা, এবারে দেখব রুল সিক্স, ক্যান নট বা ক্যান্ট, এরপরে যদি কি হেল্প রিমেইন ইত্যাদি ভার্ব থাকে তাহলে পরবর্তী যে ভার্বটা থাকে তার সাথে আইএনজি যুক্ত করতে হয়। দেখ নেই এক্সাম্পল, উই ক্যান্ট কিপ স্ট্যান্ডিং এনি মোর, ক্যান্ট কিপ, এরপরে স্ট্যান্ড ভার্ব তার সাথে আইএনজি যুক্ত হয়েছে, ক্যান্ট কিপ স্ট্যান্ডিং এনি মোর। নাম্বার টু, আই ক্যান নট হেল্প লাফিং, ক্যান নট হেল্প, তারপরে লাফ ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। বন্ধুরা এখানে লাল কালি দিয়ে চিহ্নিত করা হয়েছে, দয়া করে আপনারা এটা দেখে নেবেন, আর যদি দেখতে খুবই কষ্ট হয় মনে একটু জুম করে নেবেন, তাতে দেখতে আপনাদের স্পষ্ট এবং সুবিধা মনে হবে। ওকে বন্ধুরা, রুল সেভেন, কম্পাউন্ড নাউন এর অংশরূপে ভার্ব প্লাস আইএনজি, এবার কম্পাউন্ড নাউন। এক্সাম্পল ওয়ান, আই ওয়েটেড ইন আ ড্রয়িং রুম, ড্রয়িং রুম এটা একটা কম্পাউন্ড নাউন, রুম এই ড্রয়িং, ড্রয়িং রুম এটাকে বলা হয় আ ড্রয়িং রুম, এক্ষেত্রে এই যে ড্রয়িং রুম এটা কিন্তু কম্পাউন্ড নাউন, কম্পাউন্ড নাউনের অংশরূপে ভার্ব প্লাস আইএনজি অর্থাৎ ড্রো প্লাস আইএনজি অর্থাৎ ড্রো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, তারপরে রুম বসেছে। এই ধরনের আরও অনেক কম্পাউন্ড নাউন রয়েছে, আমরা সেটা দেখে নেব বন্ধুরা। এক্সাম্পল টু, হি স মি থ্রো আ লুকিং গ্লাস, হেয়ার লুকিং গ্লাস, লুক ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। এরকম আরও অনেক কম্পাউন্ড নাউন রয়েছে, ড্রিঙ্কিং ওয়াটার, ডাইনিং টেবিল, লাফিং গ্যাস, স্লিপিং বেড, রাইটিং পেন। ওকে, লেট সি রুল এইট, প্রেজেন্ট পার্টিসিপল রূপে ভার্ব প্লাস আইএনজি, তো প্রেজেন্ট পার্টিসিপলটা আসলে কি একটু দেখে নেই। ভার্ব প্লাস আইএনজি অর্থাৎ ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত হয় তখন যদি সেন্টেন্সে বসে সেটা অ্যাডজেক্টিভ রূপে কাজ করে তখন তাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। ওকে বন্ধুরা, লেট সি অ্যান এক্সাম্পল, আই স হিম ড্রয়িং আ পিকচার, ড্রয়িং ড্রো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে এবং এটা প্রেজেন্ট পার্টিসিপল হিসাবে কাজ করেছে, দ্যাট মিন্স এটা অ্যাডজেক্টিভের কাজ করেছে। আই নেভার গেট ডাউন ফ্রম আ রানিং ট্রেন, এক্ষেত্রে রানিং, ট্রেনের পূর্বে রানিং বসেছে, ফ্রম আ রানিং ট্রেন, এক্ষেত্রে কিন্তু রান ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, অর্থাৎ এখানে ট্রেনের পূর্বে বসেছে এটা অ্যাডজেক্টিভের কাজ করেছে, অতএব এটা ভার্বের সাথে যেহেতু আইএনজি যুক্ত হয়ে অ্যাডজেক্টিভের কাজ করেছে সুতরাং এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। বন্ধুরা নাম্বার থ্রি এক্সাম্পল, দ্য টিচার মেড আস ইন্টারেস্টিং দ্য ক্লাস, হেয়ার ইন্টারেস্টিং। নেক্সট রুল নাইন, কিছু কিছু ফ্রেজ আছে প্রিপজিশনাল ফ্রেজ, সেগুলোর পরে আসলে
ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, দেখে নিই বন্ধুরা, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, কান নট হেল্প, কুড নট হেল্প, মাইন্ড, ওর্থ, উইদাউট, পাস্ট ইত্যাদির পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। দেখে নিই বন্ধুরা ওয়ান বাই ওয়ান। এক্সাম্পল ওয়ান, আই স্টুডেন্ট গোস টু স্কুল উইথ এ ভাউ টু ভিউ টু লার্নিং নলেজ। ওকে বন্ধুরা, এক্ষেত্রে উইথ ভিউ টু লার্নিং নলেজ, উইথ ভিউ টুর পরে লার্ন শব্দের লার্ন এর সাথে আইনজি যুক্ত হয়েছে। হি লুকস ফরওয়ার্ড টু স্টপিং কোয়ারেলিং, লুকস ফরওয়ার্ড টু পরে দেখুন বন্ধুরা স্টপিং হয়েছে। উইড ইউ মাইন্ড হ্যাভিং আ কাপ অফ টি, এক্ষেত্রে উইড ইউ মাইন্ডের পরে হ্যাভ ভার্বের সাথে আইনজি যুক্ত হয়েছে। আই কুড নট হেল্প লাফিং, এই কুড নট হেল্পের পরে ভার্ব লাভ তার সাথে আইনজি যুক্ত হয়েছে। এবারে দেখুন বন্ধুরা রুল টেন, হোয়াইল এর পরপরেই ভার প্লাস আইনজি বসে। স্ট্রাকচার হোয়াইল প্লাস ভার প্লাস আইনজি। এক্সাম্পল, হোয়াইল ডান্সিং দ্য অডিয়েন্স, হোয়াইল ডান্সিং দ্য অডিয়েন্স কিপ্ট কাম অ্যান্ড কোয়াই, হোয়াইল ডান্সিং, হোয়াইল এর পরেই ডান্স ভার্বের সাথে আইনজি যুক্ত হয়েছে। নেক্সট এক্সাম্পল টু, I saw two naughty boys while going to market. While going to market. এক্ষেত্রে কিন্তু while এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। Next, while watching this video, my heart filled with joy. While watching. While plus verb plus ing. Next, while plus past continuous tense, অর্থাৎ was or were plus verb plus ing. দেখেন এক্সাম্পল। এক্সাম্পল ওয়ান, While I was watching TV, the bell rang. I was watching. Was watching. It was past continuous while at play. Number two, he hurt himself while he was playing. While at play, he was playing. It was past continuous tense. Okay, Bandura. Thank you all. See you. Bye. No more today. Thank you. Assalamu alaikum. আর রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।